সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো প্রথমেই সবাইকে গণিত বিভাগের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় ফাংশন এবং ফাংশনের লেখচিত্র নিয়ে আলোচনা করব ফাংশন হচ্ছে গণিতের অত্যন্ত মজাদার তৎসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফাংশন সম্পর্কে আমরা আগেও শুনেছি এবং এই ফাংশন সম্পর্কে অনেকের মোটামুটি ধারণা থাকলেও সম্পূর্ণ ধারণা বা ভালো মতো বুঝতে পেরেছি এমন সংখ্যা খুব কমই আছে আসলে ফাংশনটা কী এবং এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী পরবর্তীতে তোমরা যখন উচ্চশিক্ষায় যাবে বা ভার্সিটিতে উঠবে তখন দেখবে যে গণিত বিষয়ে যাই পড়ো না কেন এই ফাংশনের ধারণাটা খুব বেশি প্রয়োজন তাই ফাংশনকে আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে ফাংশনের ধারণা সম্পর্কে জানতে হলে আমাদের যে দুটি বিষয় সম্পর্কে আগে জানতে হবে তা হচ্ছে সেট এবং অন্যয় প্রথমেই আমরা সেট কি সেটা জানব সেট বাস্তব জগৎ বা চিন্তা জগতের কতগুলো বস্তুর সুনির্ধারিত সংগ্রহ সেট বলে যদি সহজ ভাষায় বলি তাহলে আমরা বলতে পারি কতগুলো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে বা কতগুলো বস্তুর সুনির্ধারিত বা সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে আমরা জানি সেটকে দুই ভাগে প্রকাশ করা যায় একটা সেট গঠন পদ্ধতি আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে এ ইজ ইকোয়াল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দেন সেভেন এবং নিচে যেটা দেওয়া আছে এ ইজ ইকোয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স উপরের সেটটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং নিচের সেটটা হচ্ছে তালিকা পদ্ধতি কার্তেশীয় গুণ্সেট যদি এ ও বি যে কোনো দুইটি সেট হয় তবে এ ক্রস বি কে সেট দ্বয়ের কার্তেশীয় গুণৎসেট বলা হবে যখন এ ক্রস বি ইজ ইকাল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি আর আমরা এ ইন টু বি না বলে সবসময় এ ক্রস বি বলবো যদি একটি সেট এ ইজ টু ওয়ান টু এবং বি ইজ টু থ্রি ফোর মানে এই দুইটি সেটের উপাদানগুলো এখানে দেওয়া আছে এই দুইটা সেটকে আমরা ক্রস গুণন করি তাহলে নিয়ম অনুসারে এ ক্রস বি ইজ টু এদের উপাদান হবে ওয়ান থ্রি ওয়ান ফোর টু থ্রি টু ফোর আর আমরা জানি ক্রোমোজুরের নিয়ম অনুসারে ভিতরেরগুলো থাকবে ফার্স্ট প্যাকেট আর প্রথমে আর লাস্টে থাকবে সেকেন্ড প্যাকেট অন্যয় অন্য শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক যেমন বাংলা ব্যাকরণ থেকে আমরা পড়ে থাকি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ইত্যাদি আমরা দুটি সেট বিবেচনা করি এ সেট এবং বি সেট এখানে এ সেটের উপাদান সংখ্যা আছে বাংলাদেশ জাপান ফ্রান্স এবং বি সেটে উপাদান আছে ঢাকা টোকিও প্যারিস এখন এ উপাদান বাংলাদেশ জাপান ফ্রান্স এগুলো হচ্ছে দেশের নাম এবং বি সেটে আছে ঢাকা টোকিও প্যারিস এগুলো হচ্ছে শহরের নাম কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পারি যে বাংলাদেশের রাজধানী ঢাকা জাপানের রাজধানী টোকিও এবং ফ্রান্সের রাজধানী প্যারিস কাজেই সেট এ এর সাথে সেট বি এর সম্পর্ক বিদ্যমান আর সম্পর্কগুলো হচ্ছে রাজধানী এখন দুটি সেট নিয়ে চিন্তা করি এবার এ সেট এবং বি সেট এখানে এ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি এবং বি সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফোর এই এসেট সেট এবং বি সেটকে যদি আমরা কার্তেশীয় গনস করি তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা যে উপাদানগুলো পাই সেটা তা হচ্ছে ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর টু 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 থ্রি টু ফোর থ্রি টু থ্রি 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 ফোর এখন এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হলে যে কোনো একটা শর্ত সাপেক্ষে এদের মধ্যে আমাদের অন্যয় বা রিলেশন বা সম্পর্ক নির্ণয় করতে হবে যদি আর ইজ গাল টু ক্রমজোরের দুটি উপাদানই সমান শর্ত দেওয়া থাকে তাহলে আর ইজ গল টু 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 এবং থ্রি থ্রি ফাংশনের সংজ্ঞা ধরি এফ হচ্ছে একটি নিয়ম বা সূত্র বা রুল আর এ ও বি হচ্ছে দুইটি সেট যদি এই এফ নিয়ম দ্বারা দুইটি সেট এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন এ সেটের প্রতিটি উপাদানই বি সেটের উপাদানগুলোর সাথে সম্পর্কযুক্ত হয় এবং এ সেটের প্রতিটি উপাদান বি সেটের কেবল একটিমাত্র উপাদানের সাথে সম্পর্কযুক্ত হয় সেট এ ও বি এর মাঝে এই বিশেষ ধরনের অন্যকে ফাংশন এফ বলে একে প্রকাশ করা যায় এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি বা এফ সাজ দ্যাট এ টেন্স টু বি দুইটি চলকের ভিত্তিতে সংজ্ঞা দুইটি চলক বা ভেরিয়েবল এক্স ও ওয়াই যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি ও কেবলমাত্র একটি মাত্র মান পাওয়া যায় তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয় এক্ষেত্রে ফাংশনকে প্রকাশ করা যায় ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে অধীন চলক ওয়াই ইজ +1 টু টু এক্স প্লাস ওয়ান বা এফ অফ এক্স ইজ ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান এখানে এফ সাজ দ্যাট আর টেন্স টু আর আজকের মতো এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে ফাংশন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবো সবাই ঘরে থাকো ভালো থাকো সুস্থ থাকো